করবো। এই যে মূলো শাক কেটে নিয়েছি, এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর নুন দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো চিনি দিয়ে দিলাম, মূলা শাক দিয়ে দিচ্ছি। পুরো শাকটা জল বেরিয়ে এসছে, তার মধ্যে আমি এই আদা দিয়ে দেবো, আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, মিক্স করে নিচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেল মূলো শাক।